সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের স্মরণে আশুলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার বাবুল আহমদের প্রতিবেদন। সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন স্থানীয় ধামসোনা ইউনিয়ন বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ সময় সুন্দর দেশ গঠনে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তো আলোচনা সভা শুরু হবে, সকলের দৃষ্টি আকর্ষণ করবার বিএনপি সামরিক সম্পাদক তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনা নেতৃত্বে সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার সবাই রেডি আসো।